মানুষ বজলে সোনার মানুষ হবি নইলে পরেক্ষা পারে মোল্হারাবি মানুষ বজলে সোনার মানুষ হবি কেউ না গুরু তুমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তরাত প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আমি আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি হলো যে লালনের চোখে পীরমরিদি পীরমুরদি সম্পর্কে লালন কি বলে আসলে বাবা পীরমুরদি এটা কোনো নতুন কিছু নয় এটা যুগে যুগেই ছিল সাহাবা ইকরাম নবীজির কাছে মরিদ হয়েছেন হ্যাঁ তাবে তবে তবে তাবির কাছে মরিদ হয়েছেন ইমামগণের কাছে অমরিদ হয়েছেন আউলে ইকরাম আউলি আর কাউলিয়ার কাছে বায়াত হয়েছেন এভাবে যুগে যুগি বায়াত ছিল এই বায়াতকে অস্বীকার করা বা অবজ্ঞা করার কোনো সুযোগ নেই যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত বায়াতারা গ্রহণ করা জরুরি তো এই সম্পর্কে লালনেও তার গানের পীর মুরিদি সম্পর্কে উনি অনেক ইশারা দিয়েছেন যেমন কোরআনেও অনেক জায়গায় ইশারা দিয়েছেন পীর মুরিদি ধরতে হবে মুর্শিদের কাছে যাইতে হবে একজন হাদির সঙ্গ নিতে হবে একজন মুর্শিদের সঙ্গ নিতে হবে এই ধরনের কোরআনে অসংখ্য আর আছে এটা আমি ইতিপূর্বে অনেক ভিডিও আমি তৈরি টিভিতে ছেড়েছি আপনারা দেখেছেন তাই আজকের বিষয়টি হলো যে লালনের চোখে পীর মরিদি এই ভিডিওটির প্রথম শেষের শেষ মতো দেখার অনুরোধ করছি লালনের চোখে পীর লালন পীর পক্ষে ছিলেন লালন ইনিও বায়াত হয়েছেন লালনের পীরের নাম ছিল সিরাজ সাইজির রহমতুল্লাহ আলাই হজর সিরাজ শাইজির রহমতুল্লাহের কাছে হজর সিরাজ সাইর রহমতুল্লাহের কাছে উনি বায়াত রাসুল গ্রহণ করেছিলেন লালন তাহলে অবশ্যই উনি পীরমরিদির পক্ষে ছিলেন নাহলে উনি বায়াত গ্রহণ করেই তো উনি একজন মহামানব হয়েছেন সাধক হয়েছেন তো এই লালনে উনি ওনার গানের মধ্যে ই লিখেছেন বা গান উনি গায়ে গিয়েছেন আমারে নি তোমার বা তুমার চরণের দাসী আমারে নি বা গুরু তুমার চরণের দাসী ইতর্পা নাম কর্ম আমার ওহরণিসি চরণের দাসী আমারে নি গুরু তোমার চরণের দাসী উনি গুরুর চরণ দাসী হতে চাই অর্থাৎ মুর্শিদের চরণ দাসী হতে চাই তাহলে উনি গানের সন্ধ্যে বলছেন এরপরে উনি এক এই গানের পরে কলিতে লেখেন চিনলাম নায়ামি গুরু কি জানলাম না তার সেবা সাধন চিনলাম না আমি গুরু কি করলাম না তার সাধন অর্থাৎ উনি উনি গুরুর প্রতি খুবই অনুরাগী ছিলেন উনি বলতেছে আমি ঠিকমতো পীর মুর্শিদের গোলামি করতে পারি নাই কারণ পীর মুর্শিদের গোলামের মাধ্যমে একজন মানুষ সাধনা সিদ্ধি লাভ করে উনি ওনার গানের সঙ্গে কথা বলছেন অর্থাৎ একজন মুর্শিদ ছাড়া কখনও সাধনা সিদ্ধ লাভ করা সম্ভব নয় এরপরে উনি আরেকটা গানে উনি লিখেছেন যে আরেকটা কানেও লেগেছেন মানুষ বজলে সোনার মানুষ হবি নইলে পরে খেপারে মোল হারাবি মানুষ বজলে শোনার মানুষ হবি লালন বলতেছে মানুষ বজলে শোনার মানুষ হবি নইলে পরে খেপারে মূল হারাবি মানুষ বজলে শোনার মানুষ হবি তুমি যদি শোনার মানুষ হতে চাও তাহলে মানুষ বজনা করো অর্থাৎ মসজিদ বজনা করো একজন মসজিদ বজনা ছাড়া একজন মানুষ হওয়া সম্ভব না এখানে উনি গানের সন্ধ্যে মানুষ বজনার অর্থাৎ মুর্শিদ বজনা গুরু বজনার প্রতি উনি ইশারা দিয়েছেন এরপরে গানের মধ্যে বলছেন মুর্শিদের তার ভেদ মুর্শিদের তার এই দুনিয়া সিনাই সিনাই এই দুনিয়ার সিনাই সিনাই কে বেদ নবী বলিয়াছি মুর্শিদের নারে তার লালন এগানো বলছেন যে মুর্শিদেরই ঠাই নে নারে তার ভেদ বুজে মুর্শিদের ভেদ বুঝে মুর্শিদের কাছে ঠাই নও মানে আশ্রয় নাও কারণ এই দুনিয়া সিনাই সিনাই হ্যাঁ কে ভেদনবী বলিয়াছে কারণ এই যে মারেফতের যে জ্ঞানটা তত্ত্ব যে জ্ঞান এলমুল আসলার দিব্য জ্ঞান চৈতন্য জ্ঞান যাকে বলা হয় এই জ্ঞানটা কিন্তু এই লিখনির মাধ্যমে আসে না এটা সিনাই সিনাই আসছে এই সিনাই সিনাই জ্ঞান নিতে হলে অবশ্যই মুর্শিদের কাছে যাইতে হবে মুর্শিদের সিনার থেকে আপনার সিনাই এই জ্ঞান ট্রান্সফার হবে আর এই জ্ঞানটা কিন্তু রাসুলপাশালামের থেকেও সাহাবাই থেকেও কাছে কাছেও কিন্তু দুই ধরনের এলেম যেমন হজরত আবু রহম বলেন আমি নবীজির কাছ থেকে দুই ধরনের এলেম হাসিল করছি একটা এলেম আমি বর্ণনা করি একটা আমি করি না তাহলে একটা হলো মুখে মুখে করেছেন আর একটা সিনাই সিনাই করেছেন যেটা হলো আত্মার বিদ্যা রোহানি বিদ্যা ইলমুল আসরার এলমুল কলব যেটা বলা হয় এটাই উপকারী বিদ্যা এটা সিনাই সিনাই আসে এটা 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 ক্রমান্বয়ে এটা আগে থেকেই বাইদে বাই ধাপে ধাপে এটা সিনাই সিনাই আসছেন আপনার মুর্শিদ আপনাকে সিনাই সিনাই এই জ্ঞান দান করবেন এটা হলো মারেফতের জ্ঞান তাহলে লালন ইডি বলছি যে মুর্শিদেরই ঠাই নে না তার ভেদ বুঝে এই দুনিয়ায় সিনাই সিনাই কে ভেদ নবী বলিয়াছে যদি সিনাই সিনার ভেদ বুঝতে চাও অবশ্যই তোমরা মুর্শিদের কাছে চলে যাও তাহলে মুর্শিদ ছাড়া এই সিনার জ্ঞান অর্জন করা সম্ভব নয় তাহলে এখানেও উনি মুর্শিদের প্রতি উনি ডাইভার্ট করেছেন এবং মুর্শিদের এ প্রতি ইশারা দিয়েছেন যে মুর্শিদ ছাড়া কখনো আত্মজ্ঞান অর্জন করা সম্ভব নয় আত্মশুদ্ধি করা সম্ভব নয় সাধনায় লাভ করা সম্ভব নয় এরপরে উনি আরও অনেক গান উনি বর্ণনা করেছেন যে আজ আমার কেউ নাই গুরু তুমি বিনে উনি আরেক গানে বলছেন আজ আমার কেউ নাই গুরু তুমি বিনে অযতনে ডুবলো যারা তোরাও গুরু নিজ আজামার আমার কেউ নাই গুরু তুমি বিনে লালন আর বলছেন যে আমার গুরু বিনে আমার উপায় নাই কারণ আসলে মুর্শিদ ছাড়া আল্লাহ রাসুল পাওয়ার কোনো ব্যবস্থা নাই তাই মুর্শিদ ছাড়া উপায় নাই কারণ আল্লাহ রাসুল পাইতে হলে পরকালে মুক্তি পাইতে হলে অবশ্যই এই বেলায়েতের যুগে একজন বেলায়তদারী হাদির কাছে একজন গুরু বা মুর্শিদের হাতে আপনার বায়াত নিতে হবে আত্মসমর্পণ করতে হবে আপনার আত্মারা তার কাছে বিকৃতিতে হবে যদি হ্যাঁ আপনি উপায় খুঁজতে চান অবশ্যই পীর মুর্শিদের কাছে যাইতে হবে লালনে এই বলছেন যে গুরু তুমি বিনে আমার উপায় নাই কারণ মুর্শিদের ভিতরে আমার আল্লাহ রাসুল মৌজুদ আছে কাজেই মুর্শিদ পাইলেই রাসুল পাওয়া হবে রাসুল পাইলে আল্লাহ পাওয়া হবে যে মুর্শিদ ছাড়া আল্লাহ রাসুল পাওয়ার কোনো ব্যবস্থা নাই তাহলে লালন উনি ওনার গানের সঙ্গে কিন্তু এই কথাই উনি বুঝায় বুঝিয়েছেন যে আল্লাহ রাসুল পাইতে হলে মুর্শিদের কাছে যাইতে হবে আর মুর্শিদ ছাড়া গুরু বজনা ছাড়া মানুষ হওয়া সম্ভব নয় গুরু বজনা ছাড়া সাধনায় সিদ্ধ লাভ করা সম্ভব নয় গুরু ছাড়া কখনও আত্মজ্ঞান অর্জন করা সম্ভব নয় তাহলে লালনের চোখে পীরমুরিদি খুব গুরুত্ব ছিলেন লালন নিজেও একজন গুরু ছিলেন এবং লালন নিজেও একজন পীরের মুড়িদ ছিলেন তো যাক আমি আমি লালনের গানের সন্দে লালন যে পীর মুরিদি সম্পর্কে কি বলেছেন তার গানে সেটা আমি সংক্ষিপ্তকারে আপনার সামনে কিছু তুলে ধরেছি ইতিপূর্বে আমি আরেকটি ভিডিও বানিয়েছিলাম যেমন মলনা রুমির চোখে পীর মুরিদি মালানা রুমি পীরমুড়িদি সম্পর্কে কী বলেছেন সে ভিডিওটা আগে বানিয়েছিলাম এখন আমি লালনের চোখে পীরমুড়িদি লালন কী বলেছেন সেটা আমি আপনার সামনে তুলে ধরেছি প্রিয় দর্শক আপনারা সবসময় আমার তরিকো টিভিতে চোখ রাখবেন আর সব সময় আপনারা আমার তরিকো টিভি দেখবেন চোখ রাখবেন এবং নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর আরেকটা দাওয়াত দিচ্ছি এই এই সেপ্টেম্বর মাসের আঠাইশ তারিখে কিশোরগঞ্জ জেলা কঠিয়াধূ উপজেলা গোয়াতলা গ্রামে পবিত্র ঈদি মিলাদুলনী সাল্লাহ সাল্লাম এর জুলুস ইদি মিলাদুন্নবী করব আমরা রেলি করবো নবীর জন্য আমরা খরচ করবো দয়ালনবীর জন্য আমরা নবীর কদমে কোরবানি করব এবং নবীর জন্য আমরা মাহফিল করব। আমরা এখানে খুব সুন্দর অনুষ্ঠান করে থাকি হাজারো লোকের উপস্থিত হয় আপনাদেরকেও আমি এই ভিডিও বার্তার মাধ্যমে দাওয়াত দিয়েছি যারা আমাকে ভালোবাসেন আমাকে ধারণ করেন আপনারা সকলে আসলে আমি খুশি হব যে যেখানে আছেন যারা আমাকে অনুসরণ করছেন আপনারা সকলকে আমি দাওয়া দিচ্ছি আর একটা বিষয় হলো যারা আমার ভিডিওগুলো শুনছেন যারা দেশ বিদেশে যারা প্রতি বছরই আমাদের সাথে শরিক থাকেন এবছরও যদি মনে করেন যে আপনারা আমার সাথে শরিক থাকবেন তাহলে আমার এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমার এটা এই এই নাম্বারটা বিকাশ নগদ করা আছে এবং এটা হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা যদি হাদিয়া দেন তাহলে আমরা দয়াল নবীর কদমে করব আমরা এটা খরচ করব। কারণ নবীজির মহাব্বতে কেউ যদি ঈদি মিরাদুলবীর মধ্যে এক টাকা খরচ করে আউ বসিদ্দি কষে আমার সঙ্গে জানাতে থাকবে এর দয়াল নবী খুব খুশি হয় এটা আল্লাহ রসুল খুব খুশি হয় আমার দয়াল নবীর আগমনে আমরা খুশি করা কারণ যিনি সৃষ্টিকুলের মূল নবী মোহাম্মদুর রসুল নুন নবীজির আগমনে শান্তি লদু জাহানে যে নবী না আসলে এই দুনিয়া অন্ধকারে পরিতাক্ত এই অন্ধকার আলোকিত হয়েছে দয়াল নবীর আগমনে এবং দয়াল নবী এই দুনিয়াতে আগমন হওয়াতে এই পৃথিবীর সকলেই খুশি শুধু শয়তান বেজার হয়েছিল সবাই খুশি তাই আমরা বলি সকল ঈদের সারা ঈদ পবিত্র ঈদ ঈদে মিলাদুলনী নবী সাল্লাম কাজে ঈদ এ নবীর মধ্যে সকলকে দাওয়াত করছি আপনার ঢাকা থেকে গাজীপুর থেকে যে কোনো জায়গা থেকে আসলে কোটিয়াতি বাস স্ট্যান্ড এসে আপনার রিক্সা রিক্সা যুগে গোয়াতলা গ্রাম হ্যাঁ এবং আমার নাম্বারে ফোন দিয়ে দিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা সকলকে দাওয়াত করলাম আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায়ের সুস্থ কে না আনিল আহমদুলিল্লাহ রেবিল আলমিন আলাইকুম